অলরাইট, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অ্যালাইট ইমোশন অ্যাপের মধ্যে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবে। মানে আমি যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি, সে কারণে আমি বাংলাকে মেনশন করছি, বাট আপনি চাইলে যে কোনো ভাষার ফন্ট কিন্তু অ্যালাইট ইমোশনে অ্যাড করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। ওকে, সো ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিও লাইক করতে অবশ্যই ভুলবেন না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যালাইট ইমোশন অ্যাপ রয়েছে, জাস্ট ওপেন করে নেবো। সো অ্যালাইট ইমোশন অ্যাপ ওপেন করার পর নিচে দেখতে পাবো এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে একটা প্রজেক্ট আমি সিম্পল নিয়ে নেবো। ওকে, সো দিন এখানে প্লাস আইকনে গিয়ে এখানে টেক্সটে গিয়ে এখানে আমি একটা কিছু লিখে দেব, আমি একটা কিছু লিখে দিলাম। ওকে, সো দেন কী করতে হবে, সবার উপরে দেখতে পাচ্ছেন রোবোটো রেগুলার যে অপশান হচ্ছে একটা শো হচ্ছে, সো ওখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করবেন। ওকে, দেন এখানে দেখবেন আপনার যে অ্যালাইট মোশন অ্যাপটির মধ্যে যে সমস্ত ফন্টগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে শো করবে। বাট আপনি যদি অ্যালাইট মোশন অ্যাপ ফার্স্ট টাইম ইউজ করে থাকেন তাহলে কিন্তু এরকম এই সমস্ত কাস্টম ফন্ট শো করবে না। সো কাস্টম ফন্টগুলো অ্যাড করার জন্য কী করতে হবে, এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে রয়েছে, তো থ্রি লাইনে ক্লিক করবেন অ্যান্ড থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট ফন্ট একটা অপশন রয়েছে, দেখুন ওখানে ক্লিক করবেন। সো ইম্পোর্ট ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ফোনের যত ফন্ট রয়েছে প্রত্যেকটি ফন্ট কিন্তু এখানে শো হবে। ওকে, সো আপনারা এখান থেকে সিলেক্ট করে সেগুলো অ্যাড করতে পারেন। কীভাবে সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন বক্সগুলো রয়েছে, বক্সগুলোতে জাস্ট এভাবে টাচ করবেন অ্যান্ড জাস্ট সিলেক্ট হয়ে যাবে। ওকে, অ্যান্ড আবার টাচ করলে এটাকে আনসিলেক্ট হয়ে যাবে, সেভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে দেখতে পাবেন ইম্পোর্ট একটা অপশন পেয়ে যাবেন, সো ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করবেন, সো আপনার ফন্টগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, সো আমি এভাবে কিন্তু প্রচুর এখানে ফন্ট দেখুন ইম্পোর্ট করে রেখেছি, সো এইভাবে প্রসেস খুব ইজি প্রসেস। সো আশা করছি ভিডিওটি দেখার পর আর কোনো রকম কোনো সমস্যা হবে না, তবুও যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, বা চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড অবশ্যই চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই।